বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিনে বঙ্গমাতা পদক পেলেন চার বিশিষ্ট নারী ও জাতীয় নারী ফুটবল দল। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জাতির পিতার আদর্শে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাওয়ার কথা বলেন তিনি। স্মৃতিচারণমূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, চোখের সামনে জাতির পিতাকে হত্যা করা হলেও খুনিদের কাছে প্রাণ ভিক্ষা চাননি বঙ্গমাতা। মুনির রহমানের রিপোর্ট। ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। ডাকনাম ছিল রেনু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পারিবারিক জীবনসহ প্রতিটি আন্দোলন সংগ্রামে পাশে ছিলেন বঙ্গমাতা। তার অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতিবছর দেওয়া হয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক। রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া এবং গবেষণায় এবার চারজনকে দেওয়া হলো এ পুরস্কার। এছাড়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকেও দেওয়া হয় বঙ্গমাতা পদক। পদকপ্রাপ্তদের সম্মাননা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে শেখ হাসিনা বলেন, অদম্য সাহস আর মানবিক চরিত্রের অধিকারী ছিলেন শেখ ফজিলাতুন্নেসা মুজিব। জাতির পিতার রাজনৈতিক চড়াই উতরাই, জেল জুলুম ও সংকট নিয়ে কোনো অভিযোগ ছিল না তার। যে বয়সে ছেলে মেয়ে বাবা হাত ধুয়ে স্কুলে যায়, আমাদের তো সে সুযোগ হয়নি, আর আমার মা তো সবসময় বঞ্চিত, কিন্তু তারপরেও কোনো অভাব অভিযোগ অনুযোগ কোনো দিন নেই। জেলখানায় আব্বাকে যখন দেখা করতে যেতেন, বলতেন তোমার ঘর সংসার নিয়ে কোনো চিন্তা করতে হবে না, সেটা আমি দেখব। তবে তিনি দেখতেন, তার ভিতরে একটা দৃঢ়তা ছিল, একটা আত্মবিশ্বাস ছিল, কারণ এই সংগ্রামের পিছনে বাংলাদেশের স্বাধীনতা, এটাই ছিল আমার আব্বার মূল লক্ষ্য। এটা পৃথিবীর আর কেউ না জানুক, আমার মা কিন্তু জানতেন। প্রধানমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের পেছনেও বঙ্গমাতার অবদান ছিল। সুখে দুঃখে বঙ্গমাতা পাশে থাকায় জাতির পিতা সফল হয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি। 15ই আগস্ট যখন আমাকে বাবাকে হত্যা করে, তখন এই গোলাগুলি শুনে আমার মা ঘর থেকে ছুটে যাচ্ছিলেন। ঘাতকের দল মাকে ধরে ফেলে, বলে আপনি আমাদের সাথে চলেন। মা বলছেন, না, তোমরা ওনাকে মেরেছ, আমাকে গুলি করো, আমি কোথাও যাব না। আমার মা কিন্তু জীবন ভিক্ষা চাননি। এই অবস্থায় সাধারণত মানুষ জীবন ভিক্ষা চায়, আমার মা কিন্তু জীবন ভিক্ষা চায়নি। জীবনে মরণেও আমার বাবা সাথী হয়ে চলে গেছে। এবছর রাজনীতিতে মরণোত্তর পদক পেলেন অ্যাডভোকেট সারা খাতুন। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে অনিমা মুক্তি গোমেজ ও নাসিমা জামান ববি, গবেষণায় ডক্টর সেজুতি সাহা এবং ক্রীড়ায় বাংলাদেশ নারী ফুটবল দল। মনির রহমান, এটিএন বাংলা, ঢাকা।